আমার বলা দায়িত্বে ডাকলে হাজার বলি আমি ডাকলে রদ বামা রদ দে বামতে ডাকলে বলি না যদি আর আমার ডাকলে সাধু জাতি হাত দুই বলি রদ দে বামতে কারণ বলি বলি দি বুঝ রদ বাবা উদাতে ক্ষতি যাই দেবো রদমাকে বউ কালমা সাধুমান প্রভু বামা সাধুমাকে আমরা ডাক আমরা উঠতে মা বাবুকে পৌঁছার উঠো যে শ্লোক হইম সে শ্লোক হইম সে শ্লোক জাঙর আই
বুদ্ধ হি হয়ে যেতে দাম্য আদাম্য সা পৃথিবী ধর্ম এবং অধর্ম দিয়ে না আগে রেত এবং দিন দিবে আগুন কিনা নেই আগে ঠিক এই পৃথিবীর এই একত্রিশ মৌমি ধর্ম এবং অধর্ম আগে তবে ধর্ম হাম ধর্মর অধর্ম হাম অধর্ম ধর্মরে যাও ধর্মর অধর্মরে যাও অধর্মর যা বিভাগ বা ফল বিভাগত ফল যা বললো তা দিব আম লাগালে আম হাত লাগালে হাত এইভাবে ভগবান বুদ্ধ হতে দাম্য অদম্য সা উপসম বিভাগ যা যার বিভাগ কোথায় দিব অদম্য নিরয়ং নেথি অধর্ম গানে নিরয়ন নিয়ে যাব দম্য ভাবতি সুগতি ধর্ম দ্বারা সুগতি লাভ করি সেই হারণে প্রত্যেকটি মানুষ আমি হি করিতে সুগতি লাভ করি বলতে ধর্ম ভালো করিতে হয় কিনা নয় সুগতি বলিতে হি বুঝে আমি যদি সহজে বুঝ দিয়ে হয় উত্তম স্তর সুগতি বলিতে হি বুঝ আমি যদি বুঝি দিয়ে হয় উত্তম স্তর যেখানে রোগ ব্যাধি জোড়া কিংবা দুঃখ দুর্দশা নেই সে যেটা ব্যাকনিশন চাই সেটি আমি সুগতিতে হাবুদুবু হেলে সুখ বিলে সুখ শব্দ শুনিলে আমি ডুমুরি ডুমুরি বাজে তা সুগর মধ্যে বুদ্ধ হল দে হি সুখ দেন সুখ মার্গ সুখ ফল সুখ নির্বাণ সুখ সেই শিরানয় হল দে ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য সেন ফানাই হল দে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম কিন্তু শতকরা নিরানব্বই দশমিক হয়তো জেরো নয় মানিয়ে সে জন্য থাস করি নবানন্দ জান তাহলে চিন্তা করে যাই আমি হিদু হুদু আগে পড়ি আগে তো যাও সেনে তেলে দে সেই সুখ পেবাইতে এর চেয়ে মত আমাদের বুদ্ধ হই তো সে বুদ্ধ হয়ে দে হদাগানি আমি অলঙ্গে হার ফলোয়ার থার ফলোয়ার অর্থাৎ বুদ্ধ ধর্ম পালন করে হয় কিনা নয় আমি ব্যাকুণ বুদ্ধিস্ট কই দি নয় বুদ্ধ ধর্ম পালন করি দেখা যাক তাহলে বুদ্ধ ধর্ম পালনকারী হলে আসলে আমি থার ধর্ম অনুশীলন করি না করি হয় কিনা নয় সে জানবে তো সদ তো আত্মে করে দেখে তোমার তোমার সময় সংকীর্ণ ফোন এগারো বাজলে মোটর একটা ইঙ্গিত দু মত গরি নেই তো ফোন এগারো সংরা এবং হ্যাঁ তো দেখো এবার সেই হিসেবে তুমি হি ধর্ম পালন করো বুদ্ধ ধর্ম পালন করো এই তো আমি হি ধর্ম পালন করি বুদ্ধ ধর্ম পালন করি তাহলে বুদ্ধ ধর্ম এবং তার দর্শন কি বুদ্ধ দর্শন কি আগে এজেন নয় যে হে এবং থা ধর্ম কি এজেন নয় যে তাহলে আমি যদি বুদ্ধর দর্শন এবং থা ধর্ম যদি দেখি দিই হয় প্রথমে তার কি করছে দে জন্ম জোড়া ব্যাধি মৃত্যু এবং মুক্তি ক্লিয়ার বুঝছে না বুঝো এবার বুদ্ধ ধর্ম অনদাকে দে জন্ম নিয়ে গবেষণা করছে বুদ্ধ জোড়া জোড়া নিয়ে গবেষণা করছি জোড়াহি এজিং হ্যাঁ ড্যামেজিং ড্যামেজ দিখে অর্থাৎ প্রত্যেকটি বস্তু বা প্রাণীর উৎপন্ন এবং দিখে ক্ষয় দিকে অর্থ কি ম্লান হয়ে যাওয়া ক্ষয় হয়ে যাওয়া জীর্ণ ছিন্ন হয়ে যাওয়া শিবিরে হত্যে জোড়া হ্যাঁ আমি আদো জোড়া ঠেঙ জোড়া আছে জোড়া নয় কিন্তু ক্লিয়ার বুঝে না নজায় যদি না বুঝলে আরো প্রশ্ন করি পারিবে যে তুমি হতা হয়ে ধর্ম দেশনা দো হ্যাঁ তাহলে জোড়া ক্লিয়ার বুঝছে জোড়া এরপর ভিত্তিমিক বেদি বেদি মধ্যে বুদ্ধ হিয়ে কুচি রোগ হনু রোগ ভিচি রোগ গিবা রোগ শর্ম রোগ মাংস রোগ হাই রে অহর রোগ তাহলে বেদি নিয়ে বুদ্ধ তা আলোচনা করছে না নগরে গচ্ছি তা ধর্ম জন্ম জোড়া বেদি এরপর মৃত্যু এই যে এই সক্রতুন হেনে মুক্ত ও যায় সের হতে বিমুক্তি হ্যাঁ এই হতে থা ধর্ম ওই কিনা নয় তাহলে জন্ম জোড়া বেদি মৃত্যু এবং সেভাবে মুক্ত হয়ে যায় সেই মুক্তি বিমুক্তি এই হলো বুদ্ধ ধর্মর সার্থত্ব যাও সিনি দেনে দে বুদ্ধ যে জ্ঞান উৎপন্ন হয়ে সে জ্ঞান আমার ব্যাকুণ লাভ দেখো এ সেরান নিমিত্ত দেনে দে যে জ্ঞান লাভ উৎপন্ন হয়ে সে জ্ঞান হন বৈজ্ঞানিক হয়েছে না উল্টে দিন বারানলে তা তো একবার দেনে দে এসিনি বুঝেছি এগো আমি হয় শতবার দেখি তা আমার তুমি সে অনুভূতি হচ্ছে নি তাই পৃথিবী তাই মানে থাকবে এমনভাবে গিরে দিয়ে আগিয়ে গড় বানি আগিয়ে শীতুন বাইরে নয় প্রথম নগর ভ্রমণ বাইরে হয়ে সে সময় তো সেরান দৃষ্টি দেখে দিই হয় কিনা নয় রোগী বৃদ্ধ মৃত ভিক্ষু সন্ন্যাসী এ সেরান দৃষ্টি দিনে দেয় থাকুন বৈরাগ্যভাব উৎপন্ন হয়ে এই সংসার দুঃখ অনুভূতি জ্ঞান উৎপন্ন হয়ে ওই নয় ওই দ
আমার তিন মানে বেঞ্জে বেলে ঘর দেখি না রুগী ম হুদ হব ম জীব ম ম হব ম মাব ম বাপ ম নারিনু সব সময় থানলে থানলে তালে মাঝে সানে তখন হলে রূপ বেদি যাও অনেক সে দুর্বো আন্ন দেখো অনেক পরিবার আছে পবিত্র দুর্ঘটনা করি যা মূল কারণ কি নিশ্চয়ই আমি সঠিকভাবে নিয়ম খান ভালেই যাহাতে অবদেবতে আমরা সব সময় গিরি থাকি হ্যাঁ ফাবো মার আমরা গিরি থাকি তা যাও এই তো বুঝিলাম তাহলে আমি বুদ্ধ দর্শন আন বুদ্ধ দর্শন দিনে দিয়ে এখন আমি হেনে ফলো করিব ঠিক আমি থা ধর্ম ফলো করি মানে থা জীবন জীবিকা দক্ষে উড়ি আমার জীবন জীবিকা বানা ফুরিব না নফুরিব হ্যাঁ থা ধর্ম ফলো করি মানে তো তা দক্ষে জীবন জীবিকা করা ফুরিব তুমি যখন ইংরেজি শিখল লই অথবা অঙ্গ শিখল লই মাত্র যে তোমার এভলাজ বেহলে স্কোয়ার বর্গ নির্ণয় শিখে তুমি সেরূপ করে এভলাজ বেহলে স্কোয়ার বর্গ নির্ণয় বানা ফুরিব না নফুরিব শিখিলে বানা ফুরিব না নফুরিব আরে শোনা বানা হইলে বানা ফুরিব নবইলে নফুরিব হবা হতা হয়ে হবা দে বানা ফুরিব তো বানা ফুরিব ঠিক তদ্রুপ আমি থা ধর্ম আন ফালের জগন বুদ্ধ তো কি আমার জীবন জীবিকা আন বানা ফুরিব না নফুরিব ফুরিব তাহি তুমি বানর সাম্বা জান ভোজানিতি সম্পর্ক জ্ঞান দ্বারা বুঝিবার চেষ্টা কর জানিবার চেষ্টা কর হ্যাঁ তাহলে বান্তে আমি থা জীবনে হেনে দেখব থা জীবনে হেনে বুঝিব হেনে বানিব এই তো তাহলে বুদ্ধ সিঁড়ি দেখে দেখি তার অরহদিনে দেখে বুদ্ধ হইনি দেখে না বুদ্ধ নহবার আগাদি দেখি বুদ্ধ নহবার আগাদি দেখি তাহলে বুদ্ধ নহবার আগাদি দেখে যখন তার বুদ্ধ নহবার আগে তার জীবন এলো না এলো বুদ্ধ নহবার আগে দিয়ে তার জীবিকা এলো না এলো তাই বুদ্ধ নহবার আগে দিয়েও জীবন জীবিকা এলো তাই কোন বুদ্ধ নহবার আগে দিয়ে যে জীবন জীবিকা সেই নীতি আদর্শ আমার তো জানানো দরকার আগে কিনা নেই সেই জীবন জীবিকার নীতি আদর্শ নিয়ে জীবন যাপন ঘোরা ফুরিব না ফুরিব ফুরিব তে আমি সিনি হনদিন জানি বেতেছে ইয়ে বানা আমি নির্বাণ নির্বাণ ও সুখ কাঞ্চে হ্যাঁ ব্যাগ কোনে যাই এম এ ভাজবা এম এ ভাজবার আগে দিয়ে সরে অসরে ঘোরা ফুরিব চিন্তা ফুরিয়ে ফেলে যাবে ক্লিয়ার বুঝছে না বুঝো মহদা গান এম এ ভাজবার আগে দিয়ে তত্ত্ব এবিসিডি ঘোরা ফুরিব চিন্তা ফুরিয়ে ফেলে যাবে এম এ ভাজবার আগে দিয়ে যেতে এক দুই গুণা ফুরিব অঙ্গ ঘোরা ফুরিব চিন্তা ফুরিয়ে ফেলে যাবে তো শিবে পক্ষে কি এম এ ভাজনা সম্ভব এই শ্রদ্ধাবান দায়ক দিয়ে গেল বুদ্ধ ধর্ম বুঝিবার চেষ্টা কর তাহলে বানতে সে উদাহরণ আমরা দলে একা বুঝে দে দলে না বুঝিল এই তো হি হতে সর সরে অসরে আহি অনি নয় তো সরে অসরে জ্ঞান যেমন মানে এম এ ভাজর মৌলিক বৃত্তি ফাদ স্থান ভূমি হয় কিনা নয় ঠিক অনুরূপ ইক্য মানুষ নির্বাণ যে বাড়তে তার ফাদ স্থান তার ভূমি কি তার মৌলিক জিনিসছেন কি ক্লিয়ার বুঝেছে না নজার হ্যাঁ তার মৌলিক জিনিসছেন মুই তোমার এককারে হই দু আচ্ছা হন দুরাচারী অত্যাচারী অনাচারী মানুষ নির্যাতনকারী মানুষ হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল মানুষ অশালীন ব্যক্তি অনিয়ন্ত্রণ ব্যক্তি শুরু দাগার দেংবাজি পাপ কর্মই সম্পাদন করে অনিয়ন্ত্রিত জীবন যাপন করে শিবে ভক্তে দেব ব্রহ্ম লাভ করা নাকি সম্ভব তাহলে তাই নির্বাণ লাভ করি পারিব তাহলে বুঝি ভাই আমার সরে অসরে বানা ঘরের তেহলে দে শুরুতেই সুন্দরভাবে জীবন যাপন করা ঘরে ফাপ মুক্ত জীবন যাপন করা ভরে না ভরে ফাপ যুক্ত জীবন যাপন করি স্বর্গ ব্রহ্ম লাভ করা নাকি কখনো সম্ভব বান্ধে হই আমি তো ভাব না করি অথচ আমি বুদ্ধি হলে আমি যদি তোলে দালে রিঙিছে দিও ইকু দেখিবি অনেক উপাসিকা আহম মানে মাঝে যে মায় উপাসী অনেক বট বিয়া বিরতি বিরতি বট গরম দেখে দমে তারা সাবি দমে হ্যাঁ অনেক ক্ষণ ক্ষণ উপাসিকা এখন থা জীবন আনত ভগবান বুদ্ধ ধর্ম বিরোধী হাম নকরং হইন বাড়িব বুবুদার দিনে দি বান্ধে হি বিরোধী আহম লাগে চঙ্গে ইন্দি হত্যে মুই বুদ্ধিস অন্দি সুরা মেরিয়া মাজ্জা ভমাদাত না বেরামনি শিক্ষা বাদাং সামাদি আমি বান্ধে মুই তো মন নোয়াঙা তোমার ইতি হত্যে অথচ ভগবান বুদ্ধ সুন্দর জীবন যাপন হইতে পঞ্চ বর্জিত বাণিজ্য হই প্রাণী বাণিজ্য নগজ্য মাংস বাণিজ্য নগজ্য অস্ত্র বাণিজ্য নগজ্য বীজ বাণিজ্য নগজ্য হ্যাঁ হই না নহয় তাই কোনো বীজের মধ্যে উপবীজ আগে কিনা নেই হ্যাঁ তা মদান উপবীজ হয় কিনা নয় তা সে মৎস্য না নসু হই এই ধন হন উপাসিকে আমি মৎস্য উপাসিকে আগুনি আগুন কিনা নেই হেবা না নেবা হেবা কিন্তু বুদ্ধ সেন অনুমোদন নিনি থা ধর্ম মদ শোনা মদ দেনা মদ খাবান আছে অনুমোদন আগে বুদ্ধ ধর্ম
আতা দহর বুদ্ধি হিন্দুইনি মদ চোয় মদ খাবাই আফি যে একা এক দুঃখে যেতে মামু কাকে বাবা দে ভালো দিয়েছি অর্ডার সাথে মদ দেয়ার মদ মদ মত হাবার মদ দান করার ভাব উৎপাদক দান ওই কিনা ন হাই রে চিনিতে হব না ভাই সে ভাব বল হত তোমার হবর বল বইয়া বহ বিট খাবেলে যেমন মানিক মরণ মদ খাবেলেও মানিক মরণ না বড় মিলি মনে করো মদ খাবনে হারণে অনেক সময় দশ পনেরো বছরে মদর খানায় লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভার এসকেপ লিভার এনলার্জড এই জাতীয় রূপ হয় ওই কিনা নয় ইয়ের মহোদয় নয় ডাক্তারে গবেষণা করতেন ডাক্তারে হয়ে যেত তাই কোনো তা মদ দান করি নেই থা মজলেবো থা ফিরতে লাভো থা মরতে লাভো এ থা বোন যাই বিব যদি লিভার সিরোসিস লিভার ক্যান্সার হয়ে দিয়ে হয় সে ভাববাগে হন্যা হব হয় এবার নর হত্যা ভাববাগে হন্যা হব মা বলল নতর জানে বইয়া বহা মুই দেওয়া অঙ্গে তো যা হোক এই সে সময় তো আমার উপাসিকা শুনি বড় বড় দার্মিক সংবদান হয়তো দান পাল্লা সমত হ্যাঁ বারে বাপ মা ঠিকে বাতি বুড়ন নেব হি হয় যেন কি হয় দিন আকাশ বাতি সেই বাবতে মহা মহা পুণ্য সম্পদ পুণ্য হর্ম করি আর বারে বাপ তারা আরো মোটামুটি দুলগ্ন লগ্জি লগ্ন নগরি এজন পুণ্যবান পুণ্যপতি হল আর আরো যদি নাং হেলা চান মহা পুণ্যবান পুণ্যপতি উপাসিকা হতা সানি নয় ইন্দি অতসত্তা যে হিগচ্ছে হবর নেই সুরজি হাজার সত্য সুরজি হাজার মন্দির দান গুণার ফারু অসুগ্রতা হুজিয়ে দেয় না হলো বড় ফাইটন এনাতন ফাইটন বড় আজব সাবইয়ে গো তাহলে দেখো মা বলল কি আসলে যাক সে হোদান হমার আজাগরং নর হত্যা হিভাবে অয় বানাজে ডাইরেক্ট হত্যা করলিয়ে নর হত্যা হয়েছে নয় এবে উপভিত দিনে দিও যদি কুড়ি বছর পর তোমার মত কেন হেই সে মানুষ লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভার অ্যাবসেস লিভার এনলার্স রোগে মরে দে হয় সে ভাব বাগি বাগিদার দাবিদার সে উবাসিকা ভবনে ন হব হাজে এবারত কি মৎস্য ভাগ হই তোমার ভোজিরে ভূত চেতার মজুনের মত খাইবা স্যার স্যার চিত্র মুক্ত পাইতে চেষ্টা করো বুঝছো না বুঝো কথা গান একরে জীবন বিনিময়ে মই মন্ন তোমার জীবন বিয়ে মা ভিজেঙা মৈতলা করে মই মন মন্ন হাইমার পারিবে না নবারিবে হ আর নলে তো তুমি বুদ্ধিস্ট খ তাহলে নাঙে হি করে যিনে কি কলা নাঙ্গ হি বুদ্ধিজনী হি হব আজনন্দ বুদ্ধ ধর্ম বিরোধী কর ক্লিয়ার হয় কি না নয় হে তাহলে তুমি বুদ্ধি চলা আচরণা না তোমার কর্ম কত ভাবে তুমি বুদ্ধ ধর্ম বিরোধী করার বুদ্ধ বিরোধী কর ক্লিয়ার তো যাই হোক দেখ নিয়েছেন তারা মানা তারা দিলাম আবার ভাই উপাসক নহলে আগাম মনে দুঃখ বান্ধে এলো এত শ্রদ্ধা ভক্তি ঘুরি আনিলাম গভীকে ভাই গেল দে নহব নহব ইপিনে আর নিব এক দায়ী অভাব কোনো হলো দায়ক দায়ক হয় কি না নয় যে আর বে আর দায়ক কোথায় না হল আর নিজরা সাধন তারা হাতে দুঃখ বুদ্ধ ধর্ম আগম সে তারা একটা বিবেচনা করি ব্যক্তি মসি উনারে আহ্বান করে ইয়ে তার রান্নদে রান্ন হাদন তারা যদি বুদ্ধ ধর্মের আউত্থান দে হয় ওয়াইরাস দে আর আউট ফ্রম বুদ্ধ ধর্ম হয় কি না নয় হে তা এই কোনো সাধন দেশে উনি আগন কিনা নেই বুদ্ধ ধর্ম তারা হুদুর আগন তাহলে সিগুনের দ্বারাই সেই নির্বাণ স্বর্গলোক ব্রহ্মলোক ফানা কখনো সম্ভব সব সময় মাঝে মাঝে এক দুঃখ দন সব সময় মাঝে মাঝে বুদ্ধ বৃদ্ধি করত তাদের মানব বৃদ্ধি করত তাই কোনো ভক্তে কিসে স্বর্গ ব্রহ্ম একরা দিব্য সুখ লাভ করে না সম্ভব বরমা কথা দিব্য সুখ অং লবণ তুমি দিব্য সুখ অং লবণ তুমি মর দিব্য সুখ লাভ দেব সুখ লাভ প্রার্থনা করছে দে অনে নয় তাহলে এই দেখো এবার শ্রদ্ধাবান দায়ক দেয় বুদ্ধ ধর্ম মৌলিক কান বুদ্ধ ইয়ন জীবনমুখী বুদ্ধ ধর্ম সমর্থ তোমার তাই ভগবান বুদ্ধ মত কেলে হি হই সে হেবাই তো এনে নহয় পঞ্চশীল লহতা সুর আমি দিব বাদ দিলু আর একখান করতে আগে দূত সুরা দূত ইয়া দূত নার লদং লদং বিনা সতী তং ভর ভব তুকান্দি দেখা বল আগিদূত্ত সুরাদূত্ত যারা সুরাদূত্ত মত কেন থান যারা জুহেলা হরি আগিদূত্ত যারা জুহেলা বা ঠিঙা হয়েছে দিনে দি বৃত্ত সম্পত্তি লো হেলা হেল হ্যাঁ শুধু জুহেলা বলি নয় সে জাতীয় অর্থাৎ সে বাবতীয় হন সে লদ্দং লদ্দং বিনা যদি তংঘর হব তুমি কম এ জন্মতে তার মতে লব্ধিত সম্পদ নিজ সম্পদ স্বেচ্ছায় বাব সম্পদ বংশধর সম্পদ উত্তরাদেশ বিহিত সম্পদ ব্যাগ সাইজ সেই ভাষা হেলাত ফাঁচ পাই ফান্ডবে হি বিক্রি করছুন আমি দ ফেয়ানি নয় এমনভাবে সেভাবে হেলার দিনে দি দেওয়া নালে গুরু ছাগল পর্যন্ত গড়বাড়ি পর্যন্ত জাগা জমিন পর্যন্ত বেচুন সে সর্ব সর্বশান্ত হইনে নয় সেইভাবে এমনভাবে আবার মতকে নিয়েও সে যে সর্বশান্ত ওই যে নন সুরাদুত্ত এই হত্যা ভগবান বুদ্ধ সে হয় যে ফরাজয় মহাভাব ফরাভব সূত্র কই দিই
আজা গরম থা হলে বুদ্ধ অনুমোদন নদে তাই বুদ্ধ যে অনুমোদন নদে সে নিতে আমি শুনেছিলাম বুড়ি হিতে শুনেছিলাম হ্যাঁ তা বুদ্ধিতে হলে তাই আজা গরম ব্যাকুনে বুঝিব যায় দৌড়ি সময় তো সাধুবার চিত্তা করব যিনি বুদ্ধ অনুমোদন নদে চিনি তুন্দুর হচ্ছে পারিব না নারিব হ পারিব পারিব না নারিব হ পারিবে পুণ্য সম্ভব জ্ঞান প্রকাশ কুব আমার উদয় হইতো সেনতে আমি ধর্ম ভালো তি নাকি তা মুই হামনা করিম যাও যারা যারা বাবে মা বলল গারাজ গিয়ে আগে হ্যাঁ নিজে গারাজে সময় ছিল গাড়ি ফেলে কারণ তার লগে তার টানা দিব দিন সে প্রধানকে অনুশীলন করত তুমি যদি আদাম মেগুনে সিদ্ধান্ত এই আমার আদামত কনজনে মদ ছয় নারিবি আমার আদামত কনজনে মদ খেয়ে নারিবি তাহলে আমার মন মুক্ত হব না হব হব তখন আমি ঘুরছে দিবারি বঙ্গা বুদ্ধিস বুদ্ধর বিরোধী নগরীর তা ধর্ম বিরোধী নগরীর হয় কিনা নয় তখন না আমার একা একটা আছে তাই অন্য সত্যদর্শী অর্থাৎ ধর্মদর্শী জ্ঞান ধর্মচক্ষু জ্ঞান আসতে উড়ে যাব আপনি না হব এব তে হাজে শোনে তেসেন ফরে দি হি হব সে ফল আমি বন্যা দিলুম নদীম মুই আপাতত আর একদিন এলে বা মধু গেলে মরা ফিসের ঘুরি বেগে বানতে ইয়ে নর মেরিট ডিমেরিট একা হয়ে দেয় হ্যাঁ হিতে হলে তুই কারণ যেহেতু এইভাবে একান মনুষ্যত্ব বিঘাজে বুদ্ধদের মান সম্পূর্ণ আটকা যায় ধ্বংস হয় তে যাও আমি হামনা করিম ভগবান বুদ্ধর নীতি ধর্ম বিধিরে আমার সমাজ ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত লাভ তাহলে ভগবান বুদ্ধ জিনিছেন দিয়ে নাগে এক কানাদের জীবনমুখী বুদ্ধ ধর্ম আর এক কানাদের নির্বাণমুখী বুদ্ধ ধর্ম তোমার তুমি সে সেপ্তার বুঝো করিব করিব না না করিব তাহলে জীবনমুখী বুদ্ধ ধর্ম ঠেঙারি সুন্দর সুশৃঙ্গল বদ্ধ আর্দ্র জীবন শান্তিময় জীবন সুখময় জীবন লাভ করিব সেইভাবে জীবন জীবিকা নির্বাহ করিব সে নবুদ্ধ দলে দালে পথ দেখে দিয়ে যাই তাই হত্যা আমি বোধিসত্ব হত্যা যেভাবে জীবন যাপন করিও ম মানে চিনিও ম বলো আর যারা মানে ইয়ে তারাও দিশা নিয়ে জীবন যাপন করেন দেয় বোধিসত্ব জীবন যাপন করেন দেয় তারা সুখী হবা না হবা হবা আর যদি যারা তুমি মনে হয় নির্বাণ লাভ করিবে তে এস সন্ধ্যা ত্যাগ গর যাবতীয় আসবক্ষয় জ্ঞান করিবে যদি সদে হয় তাহলে তুমি এস আসবক্ষয় জ্ঞান করতে যেন দরকার দেন ধারণা থপজ সদু এস দিবে এস্তর আগে কিনা নেই আগে যা যোগে কোনো যাবতীয় আমি তাহলে নির্বাণ সাহায্য এবং নাকি মানে জীবন জীবিকা সাহিত্য এবং বোধিসত্ব জীবন জীবিকা সাহিত্য এবং সচরাচর ব্যাকুণে নির্বাণ সাহিত্য কোনো ব্যাকুণ যদি দেন গুড়া আছে দেবে ব্যাকুণ যদি বৈদে বৈদে মানে চব্বিশ ঘন্টা দেন গুড়ি থাকো দেবে আর তোমার অনার সঙ্গে দিব সে বইয়া বাবা আর বইতে পারো আলসি করে এই যে এক গোটা দিব না বইয়া গোটা কাল রিবের মনে হর সে ধৈর্য ধরি নুবার ওরা হই নয় এই যে দেখো এবার প্রমাণ তাহলে নির্বাণ র মোটামুটি দেন গুড়ো না এত সহজ নয় তে হাজে সিন্ধি ভক্তবাদী দুন যদি আমি সে মানুষ চিহ্ন মোটামুটি পার্সেন্টেজ যে করি নিরানব্বই দশমিক সৈন্য ধরনের নয় অথবা নিরানব্বই দশমিক মানে নয় নয় সেভাবে তো সৈন্য সংগাবো মোটামুটি এদের ফেদম নয় ওই অবশিষ্ট বাকি সংগাবো ভাবে দেন গুড়ি এবো কিন্তু ব্যাকুণে অর্থাৎ নির্বাণ যে পাইতে চান অনি নয় তো যাও সনাক্যে ত্যাগ এবেল ধর্ম বিরোধী কোন অর মুছেন তোমার একবার দেখে দিল অনেক কিছু ধর্ম বিরোধী হাম গতন মানে চিনি এই যে দেখে দিও এই যে ভগবান বুদ্ধ সময়কালে হন এই যে সিমরং বুদ্ধ ন এলো অথচ বৈব উচ্চ বৈব লেগে দিন সিমরং বুদ্ধ বল না সে সম্পূর্ণ ধর্ম বিরোধী হলো না হলো যদিও ধর্ম না ধর্ম বিরোধী হ্যাঁ ভগবান বুদ্ধ আমল তো সে সিমরং বুদ্ধ ন এলো সে হিউমান ন এলো সে আদামান ন এলো বড় বড় রিজেভ বড় বড় কাজ বাজে লাগা সে এলাকা এলাং ন এলা অনুমান গ্রহ যায় এলা তাহলে শিবে যে মুই বানিয়েও তাহলে ধর্ম আনা বিরোধী হাম গেছে না হলো জীবে ত্রিপিটকন নেই শিবে মধ্য কই দোক তাহলে সে ধর্ম বিরোধী হলে না হলো এ তাহলে দিয়ে কম্পেয়ার করো অগুচল কর্মর মধ্যে দিনে দি ধর্ম বিরোধী হাম সে মত কি আনার উদাহরণ দিয়ে বুঝে দিলুম আবার বেজার ন ভেজু হ্যাঁ ধর্ম বিরোধী হাম বুঝে ফুরিব তো আর কুশলের মধ্যে দিনে দি মুই তো বালত্যে ঘর মতে সে কিন্তু বালত্যে করতে জেনে সে কিন্তু ধর্ম বিরোধী হাম ত্রিপিতক বিরোধী হাম ত্রিপিতক সে বন্যা বলে ক্লিয়ার বুঝো যে না নজায় বেল তাহলে আমার তুন সে জমাত্য প্রজ্ঞা সক্ষ দরকার আগে কিনা নেই দরকার আগে হ্যাঁ তা যাও এই জীবনত হেঁটে প্রজ্ঞা সক্ষ দরকার আগে এই পৃথিবীর সুখে ও নিরোগে বসবাস করি ভিত্তি জেনে যে আমার প্রজ্ঞা দরকার আগে প্রজ্ঞা সক্ষ দরকার আগে সে হারণে ভগবান বুদ্ধ হয়ে যায় ইক দোল মানুষ বাড়তে জেনে যে দশ অকুশল কর্ম মুক্ত থাকা হই হ্যাঁ বুঝছো না বুঝে আবার বানতে সে দশকুশল কর্ম কি দশ অকুশল কর্মের মধ্যে যেমন ফাঁস হয়ে দেয় ফানাতি বাতা বেড়ামানি সে কেবাদান সমাধি আমি ওই যে ব্যবসা বাণিজ্য উনি হেলাই হয়ে দেয় ফ্রাণী ব্যবসা না করিবি অর্থ সম্বন্ধে ফ্রাণী ব্যবসা করম
প্রাণী হত্যা না করিবে, প্রাণীগুলো অত্যাচার না করবে, প্রাণীগুলো নির্যাতন না করবে, প্রাণীরা নিপীড়ন না করবে, প্রাণের তুচ্ছ থাকিল না করবে, প্রাণীর অবজ্ঞা না করবে, এই সমস্ত জিনিস নিয়ে মত জীবন জীবিকা আগে কিনা নেই সে মতন বুঝো ফুরি না করুন। মহাপুরা যেমন দান গলিয়ে পুণ্য হয় বুদ্ধ দক্ষিণে বিভঙ্গ সূত্রবোধ করতে ইকোতিজ্য প্রাণী ফিগিরে বাঁধকে নিয়ে যে বাঁধ মারতে পারো দাদা ভিদ্রি সে মুহুরুলে হেলায় ফেলে দিলে হয় যে এই পুণ্য ফল হয় যে এই মর বাঁধ মারা নেই নিয়ে ইকোতিজ্য প্রাণী সাতস প্রাণী হয় যে বাজক প্রাণী সে ভাগে উৎপন্ন হয় জন্ম হতা হয়ে গে উপপাতিক তা অন্ডস জোরায়ুষ এবং সেটস প্রাণী সে ভাগে বিভক্ত হয়। এ ব্যাপারে বিস্তারিত জানানা দরকার, তবু মু একা একা থানি মতে হয় তোমার কারণ সে সময় তো আমার তো নেই। তো এই সেটস প্রাণী বহে নিয়ে বাজক সাহের মুরুলে বাত যদি দিচ্ছে হয় এক সব জনম ভাইছে পুণ্য ফল, এক সব জনম হে ভাই দি এক পোলা লাগেলে কুজল কর্ম লাগেলে ন্যূনতম একশো জন্ম হে ভাই সিতুন আর মানের দান গেলে তাকে দ্বিগুণ, সিতুন ফঞ্চলদারের দান গেলে তাকে দ্বিগুণ, সিতু অশ্বজিলার দান গেলে তার দ্বিগুণ, সিতু মানে বিক্ষু শ্রমণের দান গেলে তার দ্বিগুণ, সিতুন আর বিক্ষুর দান গেলে তার দ্বিগুণ, এইভাবে তুমি বিশাল পুণ্য সম্বল লাভ দক্ষিণে বিভঙ্গ সূত্র। তাহলে আহিয়া মুই গরু ছাগল ফালেম কিন্তু সিউন্দর বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য বা মাংস তাংস নবীজিম বিয়ে যা গুরু বলে ছাগলের জোতা সময়ে মুই যদি ফানি হাবাং খাদ্য হাবাং ওই মর ফানি দান হবনে নহব, খাদ্য দান হবনে নহব, পুণ্য হবনে নহব, এই অলদে এই অলদে দৃষ্টিভঙ্গি চিন্তে মনে করা বলো মুই তো তোমার প্রাণী নোভালি হতে সে নয় আমার তো বুদ্ধ ধর্ম অনেক কিছু বুঝো করিব এক সাইড বুঝলে নহব। সে হারণে ভগবান ভিতর দশ কুশল কর্ম নগর ব্যক্তি হইয়ে দশ কুশল অকুশল কর্ম দশ অকুশল কর্ম নিমজ্জিত নাতে নেই সে মুক্ত করে জীবনযাপন করো বোধিসত্ব জীবনযাপন করো বিলো দশ অকুশল কর্ম কি এই যে দেখো প্রাণী হত্যা এই যে মানে মিজে হতা এই যে মনে করো এই যে খামেশু মিচ্ছেসরা খামেশু মিচ্ছেসরা মধ্যে জীবন দেখো ঘর তুমি যদি ইকু মানুষ বা মরদ ওকে আমি দেব যদি তাদের বারমুখী হয় দি হয় হন পরিবার সুখ শান্তি আগে মিলেব যদি বারমুখী হয় সে ভরে হন উন্নতি আগে পোসা পাই তো বাড়ি ভরিব না না ভরিব বারমুখী তো বুঝোর আমি ভদ্র হদারি বা বাক্যগণ প্রয়োগ করি তিয়ার মিলেব যদি বারমুখী হয় পরিবার হন সুখ শান্তি আগে হন উন্নতি আগে হন বাজ আগে হন পোসা পাই মোটামুটি ওদা মানে তারার মানে তত্ত্বাবধান আগে নেই মিলেব বারমুখী হল মরতে দুঃখ মনে নহেব পরিবার দুঃখ মনে হেবা মরত তো বারমুখী হব মিলব বারমুখী নয় তা পরিবার পোসা পরে সে বাড়িব ফরিব না পরিব সব সময় ফলনা বা ফলনা মা সব ভিজে ভিজি হব না হব দেবা ফারাক জিমিলেব না নজিমিলব তারা পরিবার জিমিলেব না নজিমিলেব সে আর না ভগবান বুদ্ধ হত্যে কামেশু মিচ্ছেদরা বেরামনে জিজ্ঞ প্রদান জমা দিয়ে দেখো এবার দল অপচক্রণ মধ্যে ঠিক আবার ভগবান বুদ্ধ এই যে মুজাবাদান মধ্যে এই যে দেখো অ্যাবিউজ স্পিচ অ্যাবিউজ স্পিচ অর্থ হলো দেয় সদা সর্বদায় দোষারোপ করছে বাক্য ফলনা হয় হেন নগরে অমুক হয় হেন তোমা তশুরি বই দুঃখ দেয় মশুরি বই দুঃখ দেয় এইভাবে মফুদ বই দুঃখ দেয় দোষারোপ ঘোরা ঘুরি করলি সত কোনো সুখ আগে ভগবান বুদ্ধ সিনিয় নগরীকে হত্যে ত পরিবার বিদ্রিয়ে একে অপরে দোষারোপ ঘোরা ঘুরি নগরীব দোষারোপ মূলক বাক্য না রয়েছেন ধর্ম বিরোধী বুদ্ধ সিনন্দে অকুশল হইয়ে ক্লিয়ার বুঝছো না বুঝু মনে কর বেলিয়ে গুমত ফরিলি সিন্দি ভাঞ্জালি ভরে ভরা পুদো হব যদি থান নাক করে সব সময় থমা দাগি দুঃখে দিয়ে থাপ দাগি দুঃখে দিয়ে সব সময় থা সরি বোর আর সর বোর দুচ্ছান থাপ বই দুঃখে দেয় তা এচি হাপে হেঁজে হাপে নিত্য হাপে গাছ ভরে ফোসা বাবর মন মানে ঠিক তেমনি থাম্মা দাহিরে দেখলেও মানে গয় গয় থরম থরম করিব গাই গায়ে রাগ দিব মা বড় দেখলে কারণ তা পুদো হব নিত্য বেলি হলে ওই এদরে ইয়া হি হয় যে ইয়ে ভরে দে দেয় হ্যাঁ এদরে ইয়ে ভরে না জন্যে পুঁতি ভরে না জন্যে ঠিক স্যার যদি বেঞ্জে ঘুমত পড়লে থা মক কই সব সময় থা বাবর থা মানে থা মার বিরোধী গুড়ি বুঝে দে দেয় তা তা ভবত নিচ্ছে হতে হেলি হতে মনা নেক না হারাব যাব না না যাব যাব কিন্তু ভগবান তো সে অ্যাবিউজ স্পিচ করি দোষারোপ করে দে তা সরু সরিরে থা না কই দু থা সরু সরিরে দোষারোপ করে দে তো কিন্তু ভগবান বলতে ভাব বাবা বুদ্ধি হজ্জে বাজে না এই পুণ্য না ভাব কদে যায় পইয়ের মায়ের জল বাজে না চিনি কুশল কর্ম না অকুশল কর্ম মা বললো দেখা এবার তাহলে সেনত কোন আনা জড়িত আগে ফাটতে ভাগে নমৎকার ঘুরি আর সালাম ঘুরি আর বাদ দিবি সিগুন নরকগামী মানুষ পেয়ে পিতৃ হত্যা মাতৃ হত্যা নরকগামী হয়েছে না নন এই যে পিতৃ হত্যা করছে অসাধ শত্রু নরগত হচ্ছে বই না নভরে কই লঘুভূমি নরগত তা এগুলো সে হত্যার এক অঙ্গ আছে মানে বুঝে দিন না অগিনা নয় তাহলে দোল জীবন যাপন হারে হয়েছে এবার এভাবে অ্যাবিউজ স্পিচ অভিযোগ তারপর আরো হি হলো এবার হন স্পিচ ব্যাট বাবরতুন বেলা ঘুরি নিবে হ্যাঁ সে আগে কিনা নেই কুমন্ত্র না থাকব না থাকব
বাবা গুতে ফারক গুরি দিবে তে হুমন্ত্রণ না দেবো না নাবো অ্যাবিউজ এবার শোনে স্পিচ বেদ বাক্য আগে কিনা নেই ভয়ঙ্কর তাই এন্দ মানা দোবরা দেখে নারী না নয় অনেক সময় সরিয়ে ওসি দুঃখে করে সরি ওসি দুঃখে করে সরি বিয় সাম মাঝে মধ্যে সিন্দি বাঞ্জলি ভরে থা ভোরে তা ভূত ভোরে তা আদর তা হোদায় হোদায় করি বেঁচতে ফোবরে অনেক সময় ভূত দেখ তমকই সা কি করে মরে মরে মানিক বিলি হিয়ে ন করে মানিক বিলি সর সরি বিলি ন দেখে নিত্য তা ফোবরে ইউ অন অন সরি আওনে সাইরি নেই দোসর বাক্য উচ্চানি দো না দো হ্যাঁ এই সিনে নগরী বেঁচতে এই বুদ্ধ সে বুদ্ধ ধর্ম বিরোধী দল জীবন যাপন করবে তেলে সিনি বাক বাদ দিয়ে করবো অগোচর ধর্ম খেঞ্জান কিলিয়া সেইভাবে অনেক সময় ভূত এ ভূত হবো গেলে কি আরো তোর বউ বাবু দে এক করে মানে সারি দে এ বাবু হচ্ছে ভুজন্য হবুলো কর করেন না কর কোন কোন সরি ইয়ে কোন কোন অডিচয় নেই ওই এ বাবু ইত্যীয় নেই বেদ বাক্য এলো না এলো এই দেখো এবে ইনি ভয়াবহ পরিণতি মানব জীবনেতে ইয়ো খালে ও ক্রোধ পর খালে ও ক্রোধ জন্ম জন্মান্তরে তারা ক্রোধ ও অর্জ ভগবান বুদ্ধ হত্যে নাহি বেরে না বেরানি সম্মান্তি দা হুদাসানাং আবেরে না সা সম্মান্তি এস দামা সানান্দানতি শত্রুতার দ্বারা শত্রু জয় ঘোরানো যায় মিত্রতার জয় ঘোরা যায় থ জীব থব থ উল্ল উল্ল চলিল হি গরজ পুদব আঞ্জ পুদব থি থব সাইজ মুহূর্তে সাঞ্জি চাজত সে পুদব তোরা একদার পানি হায় বোধে আর তার হি এত অবজ্ঞা অবহেলা ঘরর সে গিনান মা বত্তুন সরি বত্তুন এজনা দর করা আগে কিনা নেই দেখো এবার কত দোল বুদ্ধ ধর্ম তে আমাই দিও এত বল বুদ্ধ ধর্ম ওনার পরও এই আমাই দিও এত মানবিক গুণাবলী ধর্ম ওনার পরও আমি কিভাবে আচরণ করি আমার সমাজ ব্যবস্থা কিভাবে অর হ্যাঁ তা বুঝনো না বুঝো এবার জিনিস চেন বুদ্ধ ধর্ম সুন্দর জীবন যাপনে বুদ্ধ ধর্ম দেখে দিও মতে দশ প্রকার অকুচল কর্ম অকুচল ধর্ম তুন সিনি নগরী ব্যক্তি বুদ্ধ হই অ্যাবিউজ স্পিচ তারপর আবার হিয়ল ভগবান বুদ্ধ যে মানে এই যে সার শূন্য বাক্য শুধু গল্প গুজব ঘুরে ঘুরি হ্যাঁ মানে নথে বাড়তে হই ভগবান বুদ্ধ গল্প গুজব না করিলে মানে অনেকে আগন্দে মোতামতি হতা হনু হনু পরিবার আগন্দে হনু হনু মানুষ আগন্দে দোকানত গেলা গন্ধার পর গন্ধা গল্প দিদি দিদি মোতামতি হতা থেলাক কই বাতকে বাড়াতে গরনে লাগ ফল না মা হিরাণ চিয়ে হজা হিরানে মিচু নে এ তুলান হেনে বাতকে দ অথচ তার গন্তার পর গন্তার দোয়ারত গল্প দিদি গেল মানি দু গল্প দিলে হেন যান তার আয়ু উন্নতি হব তা পরিবারের সুখশান্তি হব দুলঙ্গি মরে না খত্যা করি ফগুন চাব না গুরু ছাগলুন চাব না কি মোতা অনেক গর হামান বাত্তারা নিব এই যে দেখো এবার অমানবিক ভগবান বুদ্ধ সে দুঃখে নগরি বেঁচতে হইয়া গল্প গুজব দিদি নতে বাঁচতে হইয়া ক্ষতিকারক কুবত কইয়া বান্ধে দেখে দেবো বেল হেন যান এই যে নিদাসিলি সভাসিলি লদং লদং বিনাশতি তং ভরাবি মানুষের জীবনের ঘোড়া জয় মানুষের জীবনের দুঃখ আছে সুত করতে নিদ্রা আসিলে সব আসিলে যারা নিদ্রা লুবে গুমছে যে থানবে সাব দুঃখে ঘুরি নে ঘুরি হ্যাঁ জান সব আসিলে যারা গল্প গুজব দিয়ে সবা কবা কুরুন নানা হতা হই মাঞ্জিরা রঙ রসে কথা আজে আজে হকা গন্ধা ফেলে দুন থার অন্য বান কোন মানুষ আগন কিনা নেই চিনি হত্যা ভাব লজ্জা বিনাজি তং পর্বত লজ্জিত সম্পত্তি সাইড গোরার সুখ শান্তি সাইড তে এখানে তে ফোরা বংশত্র মানি ফোরা জয় হইয়ে সেরকম সবাই গব দিদি নথে বাধ্য হইয়ে হেলিয়া চিনি দশ প্রকার অগোচল কর্ম নিজেরা মুক্ত রা বাধ্য হইয়ে তারপর কি আরো ভয়াবহ পরিণতি এইভাবে দেখো এবেল এক গর্ব গুজব হইয়ে লোলুবতা নগরী ব্যক্তি হইয়ে হ্যাঁ লোলুবতা খাবা তাসনেস লোলুবতা ইয়ে নেলা তা ফেদো চাই বোন দিলে ফেদো চাই ইয়ে দিলে ফেদো চাই শিবে খাবার তেস নেই লোল বোতা ক্ষতিকারক মানুষ জিনিস লোভ না করছে হতে হ্যাঁ জান সেন আরো হুবত কী উন্দি মানে হুবত কে দে ওই খাম চরিত্র চরিত্র বেদে মানে চিনে চোদ্দ প্রকার বাঘ করছি সিনে খাম চরিত্র ইবে হলে দৌড় লাগে ও বলে দৌড় লাগে ও বলে দৌড় লাগে ইয়ে নলে ফেতে যায় বলে ফেতে যায় হ্যাঁ জান বুঝত তো কথা গান তো দেখো এবেল এই সময় তো স্বভাব চরিত্র মানে চুন এটা হলে উনি হাকে গলি যায় নুনদক কে উতরা দেখলে উনি গলি যায় নুনদক কে সাইনে মিলিও আগন মরদো আগন আগন কিনা নেই পৃথিবীর আমার তোমার দাবন নে নতে পারন কিন্তু ভিত্তিমিত আগন সে অস্বীকার করিবেন নয় এইভাবে অথবা পরিয়া সম্পত্তি যেমন মতো আমাদের লোলুবতা মধ্যে দেখে দিও জম তুমি দান বই করর দান বই করতে করতে প্রত্যেক বছর তো এলো এলো হেক খাবা ভরে অথবা এল বানা ভরে সাইনে করতে করতে সীমানা এলো একা কাহাবর ঠেঙ লাদি মারি মারি সীমানা এলো সিনে একা নেজর এবছর একটা লাদি মারত এবছর একটা লাদি মারত সিনে লাদি মারতে মারতে বেঙা হয়ে গই তা সিচু দখল নে নহল থ
সজকুন মানে সগত মতামতি ও দাম মালা বানা যে লাদি মাতে আতে সিমা না গানে এলো হক গচ্ছে যে সন নদে কই ওই উতা হইও নো বারার সইও নো বারে অবশিষ্ট মালিক কই সিমা না আনজতি আনি বেঙ্গা উরি বেলে ইউই এ ভগবান বুদ্ধ সুন্দর হতে ললু পোতা হ্যাঁ জান তাসিন সকাই তারালাই আন্দ্রি গোতা মত্রি বারার না মুরে মুরে আগুন জলের হদে যায় যাবি আগুন নন ন তাই এই সময় ত্রা অকুশল এ ললু পোতা ও তেগ গ্রহ হতে বুদ্ধ সে কে উদাহরণ দিয়ে দেখে দিলুঙ্গে কিন্তু লোলু পোতা নানা সাহিত্য থাকে ইয়ন বুদ্ধ ধর্মের বিরোধী হলে না হলো আসবি ধরতে আমি বুদ্ধিস ফাল্লা সম ডাঙর সমদান গ্রহর অত্যবীর গ্রহর ঠাইতে লেবার সাঙর দানবীর বিচ্ছন্দ্রর মত উড়ি উড়ি হ্যাঁ জান মহাধার্মিক খেবার চেষ্টা করঙর ইন্দিজ যে মুই মোটামুটি ওদা আত্য করে মান্যর সীমানা বেঙা উড়ি উড়ি দখল গ্রহতে সে জিনিস দাঁড়িয়েও নেই হাজিও নেই তার খবর নেই হ্যাঁ জান এই যে দেখো এবেল ভগবান বুদ্ধের লোলু পোতা অত্যন্ত ক্ষতিকারক হ্যাঁ জান বুঝছো তো এবেল তাহলে এ সময় তো আমি ঘুরি ঘুরি তুই না বুদ্ধ ধর্ম বিধি আগাচ্ছি অনি নয় এক ভাবিস চিন্তা করিস বুদ্ধ ধর্ম এইভাবে বুঝো ভরিব ভরিব না না ভরিব ভরিব এ মৌলিক কেন জানা ভরিব তো দেখো সেইভাবে লোলুপতার কারণে এ বুদ্ধ হতে সে খুব ক্ষতিকারক তা শাস্তে মিথ্যা দৃষ্টি না দেবা মিথ্যা দৃষ্টি ক্ষতিকারক মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি মিথ্যা সাঙ্গাপ মিথ্যা ভাষা মিথ্যা খামান্ত মিথ্যা আজীব মিথ্যা সতী মিথ্যা সমাধি মিথ্যা ভাইয়া মিথ্যা বিমুক্তি দশ প্রকার মিথ্যে বিধি থাকলে শিবের দিন মুক্তি নেই যার তো যাও কাজা গরম বুঝো যে জান তো এই দশ অকুশল কর্ম নবরানা আবার দশ কুশল কর্ম করানা তো এই সময় তো বুঝিবিতে জেনেছে ভগবান বুদ্ধ এই সময় তো বুঝিবিতে জেনেছে আমার তো হি দরকার প্রজ্ঞা দরকার আগে কিনা নেই হে সবচেয়ে প্রজ্ঞার বুদ্ধ গুরুত্ব দিতে বুদ্ধ তত জ্ঞান সে প্রজ্ঞা লাভ করিবে তাই সময় তো এই সময় তো দশ প্রকার অকুশল কর্ম যারা সম্পাদন করিবে তারা ব্যক্তিগত জীবন পরিবার জীবন সমাজ জীবন সুখ হব না দুঃখ হব বলে মনে করো তা ফোসাবার ইয়ে মানে বেঙা সৌদি যেবাক হারণ থা হবে তো আমার জায়গা কান বেঙা ঘুরি উড়ি লই তা বুনে দিও মানে কান বৈরি বৈরি বাব উৎপন্ন হবে না হব তা জি গুণে দিও প্রতি বই মানে বৈরি বাব উৎপন্ন হবে না হব বৈরি বাপ কেন উৎপন্ন হয় সয়াবেল দ্বন্দ্ব হেরি উৎপন্ন হয় তো যাও সনাত্যে বুদ্ধ ধর্ম বুঝলে বুঝি দৌল গর সৎপদত্তা বুদ্ধ হত্যে মদর মান সৎপদত্তা যে ধর্ম হয় না সে হারণে হত্যে মানুষ চুনার শ্রেণী অমঙ্গল সাহিত্য দেখে দিয়ে পরাভব সূত্র মধ্যে দিনে দি বাণিজ্য সূত্র মধ্যে দিনে দি পুণ্যবর্ধন সূত্র মধ্যে দিনে দি এইভাবে অনেক অনেক বুদ্ধর দৌল হতে থাকে সে বুদ্ধের চানে শ্রেণী ব্যক্তি চেষ্টা করো অন্যদিকে হি হল তোমার একবারে দেখে দেওয়া বেল ভগবান বুদ্ধ মান্যর মঙ্গল হবে প্রত্যেকটি মানুষ শুধু মানুষ জলিত প্রাণীয় নিজ মঙ্গল ছানে ন চায় তাই বুদ্ধ মঙ্গল বাইতে হি হইয়ে আত্রিক প্রকার মঙ্গল হদা হই তে আমি সিনি জানি জানি ম মনে হইতে ন জানি তাহলে তে অডস সে আত্রিক প্রকার মঙ্গল ওলা হদাগান হলে গোদা ভাব বিনে যায় দি দেখো এবার বুদ্ধ সে হদাগান মধ্যে আনন্দবান দি হই দত্তে হয় দেখি এই যে মানে আত্রিক প্রকার মঙ্গলর হদা হবার আগে দি এই যে যেই মোটামুটি ওদা ইয়াং মাংলাং দাদা সাই সিন্দ্যাং জোসাদে ওয়াং সত্রাং দাদে আত্মা নিঞ্জা মাঙ্গলাং এই ইয়ত করতে দেশি তাং দেব দেবে নাং সব্বা বাবা বিনাশানাং সব্বা লোক হিতাত্তায়া মাঙ্গলাং তাং বানামতি দেশি তাং দেবে দেবে না বুদ্ধ দেবগণ মুজুঙে প্রকাশ করছি সব্বা বাবা সা বিনাশানাং সবত্য ভাব অমঙ্গল বিনে যায় সেই মঙ্গলসূত্র আচ্ছা তুমি তোমার জীবন মঙ্গলসূত্র শুনি না নজুন চাই শুনি আচ্ছা তোমার ভাব পানি সময় ভাব বিনে শুনি তে আহিয়া আয় তাহলে বুদ্ধ আনো আনন্দ হতো আনন্দ মিছি না কিন্তু মূল জিনিস চেনলতে আমি আসলে সে নবুঝি সভ্য ভাব বিনে যায় সত্যি সত্যি বিনে যায় কিন্তু আমি তো সে নবুঝি মুই উদাহরণ দোং হ্যাঁ না নবুঝি হ্যাঁ না কিন্তু মঙ্গলসূত্র সত্যিকারে যারা শুনি না শুনি অনুশীলন অনুকরণ অনুসরণ করিবে সময় ভাব বিনে যাব মুই সে ডেলি মনে করো এবং সে সত্যি সত্যি আগে কিন্তু আমি সে নবুঝি উদাহরণ দিয়ে 1947 সালত মৃত বান্ধে হইও যে হিও আনাদি খুব দোল হিও এবং সে সরে বলে নাম হচ্ছে হিও সে হিও আনাদি গো ত্রিপিঠ গেল বইগো বাক্সবে যে বড়ি ভেড়া রাখিও বড়ি ভেড়া রাগে থালা মারি রাখিও থলে দিয়ে একখান জায়গা বানিয়ে সব বাতিব বাতি জালে জালে সালাম ঘুরি সালাম করান ওই বাতি জালান মুই নবুঝি দিল কিরে এ বাক্স করে হইতে এ আলমারি হইতে সালাম করার মুই না বুঝুম বুঝু দেখো ওই সে বাক্স থলা দিয়ে আলমারি থলে দি বাতি জালে জালে সালাম কর আচ্ছা সে বাক্স থলা দি বাতি জালে জালে সালাম করিলে ত্রিপিঠক গিনা নাই বনি
তো তারা নবজনে নয় সটে সত মানি বন্যা হতন ত্রিবিধকত মুজুমত বজে বজে বাতি জালে জালে সে সাড়ে জালে হতা মই ইয়ে ব্যাপক মানে ইয়েতে রক্ষাতে মই নাঙান নহর হন হিয়ং আর মই বিক্ষু হইয়ং আমি হাঁকড়া ধরে বিক্ষু হইয়ং তো এখনো গরম কিনা হন নবে তো আচ্ছা ত্রিবিধকরে বাতি জালে জালে এই ফুজিলিয়ে ত্রিবিধক গিয়ে নেব আচ্ছা ত্রিবিধকরে গাড়ি লই ঘুরেলে হই হই রই রই ঘুরি ত্রিবিধক গিয়ে নেব আচ্ছা ত্রিপুরা ফুলবা করে ফুজিলে ত্রিবিধক গিয়ে নেব আর সামা উনি দোষে কুসংস্কার অন্ধবিচ্ছে ছানে যিয়ে ঠিক মঙ্গলসূত্র বসে আমি না বুঝি সে বি অধ্যয়ন করিলে সে করে জীবনা গত করিলে তখন হইতে মানে ত্রিবিধক গিয়ে নেব এবং নয় এবং ভগবান বুদ্ধ দোষ সে অধ্যয়ন করে ভিত্তি হয়ে যেতে ঠিক তদ্রূপভাবে ভগবান বুদ্ধ হত্যে ফাইতে হত্যে তুমি যদি মো তাদের মঙ্গল স আসে বানাম সা ভালানাং পান্দি দানাম সা সেবানা পূজা সা ভুজা নিয়ানাং এতাং মঙ্গলাং মুক্তমন্তি ইতি হত্যে বুদ্ধ পরামর্শ দেখতে তুই যদি তো মঙ্গল সাক্ষী হয় যারা মূর্খ ব্যক্তি অসেবনীয় ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী সেগুলো সদা নধরিবে দে পূজা সা ভুজে নাই পূজনীয় অত্তলে দে ফুর ফাওয়ালে দি পুজো নয় সেগুলো সদালে সেগুলো বুদ্ধিলে ন চলিবে দে মূর্খ মানে চলে সদালে চলিলে সুরবলে সদালে চলিলে ডেংবাজি বলে সদা চলিলে তুই ডেংবাজি হবে না ন হবে তো তোর ডেংবাজি হলে তুই মঙ্গল হব নি নয় সেই অসৎ চলাচল কুচলাচল বেচলাচলন সেই মানুষজন অকল্যাণ মিত্র লোক অসৎ ব্যক্তি লোক সৎসঙ্গ ন হবে দে সে বাবু ওই মোটামুটি অদা সৎ মান্য লগাই বেরেলে ভাদি উন্ন বাদা ভাই অসৎ মান্য লগাই বেরেলে লাদিব ভাই হ্যাঁ দল পদ্ধতি দেখে দিছি তুই যদি সে ফাবাকারী গুণের হই এটা ফাবাকারী সে ফাবাকারী নো লগে সঙ্গ করে চয় তোর মঙ্গল হবে না হব এত সে জীবনত অন্তর্ভুক্ত নেই ঘোরা ঘুরে না ঘুরিব তারপর অন্যদিকে হতে বাহু সা চাঞ্জা শিপান সা বিনায়ু সা সুশিক্ষিত সুভাষিতা সা ইয়াবা সা এতাং মঙ্গলাং মুতামান্তি বহু প্রকার শাস্ত্রবিদ বা সাবিত্র তো ঘুরিব তুই যদি তো মঙ্গল সাচ্ছি হয় বুদ্ধ 64 ল্যাঙ্গুয়েজ পারে হয় প্রকার ভাষা পারে দে হয় প্রকার 64 ল্যাঙ্গুয়েজ 64 প্রকার ভাষা পারে 64 ভাষা লেতে স্পেশালিস্ট স্কলারশিপ ইন জুরি হবে তাহলে তো ধর্ম প্রচার হচ্ছে হাবা জালো হি মানে এই শুদ্ধ রাজা রাজা ভাষালে প্রকাশ দিচ্ছি না মগধ রাজ্য ভাষালে প্রকাশ দিচ্ছি মগধ রাজ্য ভাষালে প্রকাশ দিচ্ছি ক্লিয়ার ফালি ভাষা মানে মগধ রাজ্য ভাষা তো যাক মুছি দূর্ণ আমার প্রায় আমার সময় সাই ফোনে 11টা বাজে যে মনে হয় হ্যাঁ তো এই কোনো দেখো মুই তোমার সে মঙ্গলসূত্র বদরা এক করে তা যদি তুমি বহু প্রকার ভাষা বিদ বহু প্রকার শাস্ত্র বিদ তো তোমার কল্যাণ হবে না নয় এবং আমি শোনে আমার তো লেয়া হরান গুরুত্ব দিন আদর করা আগে কিনা নেই এ শিক্ষা জাতি মেরুদণ্ড এক পৃথিবী জাতি বাজি থাকে শিক্ষিকার লাগে ইহুদি উনরে গোদা উচ্ছেদ গৃহীতে চেষ্টা করছো গছ না নগরন কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বৈজ্ঞানিকর শঙ্কা হন নাগর বনে ইহুদি গুণ পৃথিবীর সবচেয়ে বৈজ্ঞানিকর শঙ্কা হল দেয় ইহুদি গুণ আমেরিকার যে বৈজ্ঞানিক হন ব্যাগ ইহুদি জার্মানের বৈজ্ঞ হন ইহুদি এই যে মানে নোবেল আইজ্যাক তাইও ইহুদি চিন্তা হয়তো হওয়ার অনেকেই হ্যাঁ পৃথিবীর তাহলে এই যে শিক্ষে সর্বত্রে তারা বিলুপ্তি করে দিন উদাহরণ এখন আসলে পৃথিবীর সবচেয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে উন্নত প্রতিরক্ষা না আবিষ্কার হচ্ছে ইহুদি স্টাইল লাগে ক্লিয়ার বুঝেছি না নজা যাবে তো আমার তো সেই মোটামুটি ওটা বহু প্রকার শাস্ত্রবিদ বাসা বিচ্ছেন দরকার আগে কিনা নেই দরকার আগে চিনি ব্যাপক বিচ্ছিল না করি মা আজা বরং বুঝছো সে হারানে ইদিনে যেই ভিতরে করছো তোমার স্কুল হুদ্দুর দূরত আগে প্রাইমারি স্কুল হুদ্দুর দূরত হাই স্কুল হুদ্দুর দূরত যেমন হেল যে মুই একদম মাত্র হন্যা হওয়ার আছে মাত্র হু মলে দেখা গুনে উড়ি হ্যাঁ তারা সাধু বাদ্য মাত্র তুই হিফারামি পুরঙ্গর হর ভাগ প্রজ্ঞা ভারামি তা প্রজ্ঞা ভারামি হাঙিও না ওদের হর ভাগ মহৎগত চিত্ত হ্যাঁ মহাকরুণা চিত্ত জানো তুমি হবু মহাকরুণা চিত্ত উৎপন্ন হয় এই মহাকরুণা চিত্তর বৈশিষ্ট্য এক কারণ যে টানি দোঙ্গে আকাশত মেঘ দিলি থলে দি অজল জায়গা নিজ জায়গা চিনি তা বিবেচনা না করিব অজল জায়গা জানিলে জোরান ভরিব নিজ জায়গাতে হাত তুঙ্গা দোষে জোরান ভরিব শিবে হলতে হা চিত্ত হার চিত্ত সে বাপ কবর ভু যে কহিল হি মহৎগত চিত্ত মহাকরুণা চিত্ত সেনাই দীন দরিদ্র ধাতুন বেদা বেদ নেই তা বেগ কোনে তে সমা গুণে উড়ি ধর্ম দেশনা হলে কর্ম দেশনা সাহায্য সগৈতে সাইজে বারেব না নবারেব তে মহাকরুণা চিত্ত অধিকারী আমার তুলনা দরকার আগে কিনা নেই বুদ্ধ ধর্ম তো মহাকরুণা চিত্ত আগে সে সব আবলে ব্যাগ কোনোর সার্বিকভাবে উন্নতি হবে না ন হব
Abo, tase moha kurona sito odigare ki gai gai oba. Gorot boite lagi se eme bhaj bie bhaj guri bare ni naki. Sibera sorsa gora bora nana bore. Tek onrup babe moha kurona sito odigare ki obaite jeni jiu. Sibera sorsa gora bora unisilam gora bo. Se unisilam dege jambel mongol jodi sate bai buddha hatte. Tapo sa brahma sa hari ansa hari arsar sa nada sanang. Nibbanang sachi kriya cha etang mangalang mukta mandi di. তাহলে তুমি মানুষলে হতে শিবের ধর্ম ঘুরাইতে তুমি তো বানা সাধক তোকে তাপো ছা ব্রহ্মচারিয়ান ছা মানুষলে ধর্ম ঘুরাইতিও মানুষ দায়কিও মানুষ দায়খাই ভূমি মানুষ মানুষ কই কিনা নয় মানুষলে হতে তা তো দেন মোরা ঘুরিব তাপো ছা ব্রহ্মচার মাঝে মাঝে দেন মোরা ঘুরিব তা তুমি দেন গছনি হন দি তে আহুদা আহুদ বুদ্ধি করল বুদ্ধ তো ইয়া মানুষলে তা তুন দেন ঘুরিবে তে তা তুমি মাঝে মাঝে দেন ঘুরিবে গো 5 মিনিট দেন ঘুরিবে গো দেন পদ্ধতি মনো জানিলে তোমা বান্ধিবে জানে অতবা মরা ফোন করি আমরা ফজো করি বইতাক আকান শিখে দিয়া পদ্ধতি মনে করা বেলিয়ে 5 মিনিট তোমা কর ফজো করি বজিলি বেন্যে হইতে গোদা বেলিয়ে সংগুমত প্রিয় পর্যন্ত যা যা কর্ম করছং এই কর্ম নাকি কুশল কর্ম করছং না অকুশল কর্ম করছং সে মানে কারিং হিসে ভাগ গেন সক্কু দিনে দিরিং হিসে ভাগ তখন বুঝিবে সারা দিন কর্ম তুমি কুশল কর্ম করছ না অকুশল কর্ম করছ এব না নয় এব সেন এজানার পর তোমার তো নতুন কান বাবু দই এব না নয় দূর খারাপ কোচুঙ্গ নরিনা সেন্দ ভালো নয় সেন থেকে ঘুরিবার সে তা মনোবৃত্তি নেব গমন আর কা গম ঘুরিবার আকে গমন মনোবৃত্তি এব না নয় সে হারানে বেন নয় দিন মানে ঘুমি করত বনে বই 5 মিনিট আলো ঘুমি উরি সে নলার ইং হিসাব দিয়েছেন এক প্রকার দিয়ে নব বুদ্ধ দিন আর বাদ দিলুঙ্গি আই তোমার তাহলে লাভ হবো না নব এই সে হারানে হত্যে বুদ্ধ তাপু ছা ব্রহ্মচারী আঞ্চা তো বচ্চে ঘোরাবলে দেন ঘোরাবলি মানুষ তার মঙ্গল সময় তো ভাব পাই হবে ভাব পাইব না নব কোনো ব্রহ্মচারী আঞ্চা মাঝে মধ্যে ব্রহ্মচর্য পালন করা করিব মা বোন নে বাপি নে জন্ম বুঝত ব্রহ্মচর্য পালন করো না দেবা পুত্র লাভ করিবার ইচ্ছে করি দেখাই দিম আবার মিশলাস ল্যাঙ্গুয়েজ না দুহর হ্যাঁ আমায় দেবা কোন অজরত তুন মানে তি জগত ফেরা তুন জন্ম ধারণ করতে নিদি কিন্তু দেবা পুত্র হেনে লাভ হওয়ার পর মুজাস তোমার বুদ্ধ যেহেতু জন্ম নিয়ে গবেষণা করছে শীতুন হতে হ্যাঁ আবার হারাপ কিছু মনে না করছি মুই দেবা পুত্র নে যে দেবা কন্যা নে যে ইচ্ছে যে মানে নিবারণ কিন্তু আমার বাপে মা বোন সে পদ্ধতি মনে জানো সে পদ্ধতি একবার দেখে দেবো যজ্ঞ প্রতিষ্ঠান দি ফ্রিয় চলে হ্যাঁ বুঝেলই বুড়ি তারা মনে মনে ডিটারমিনেশন হলা এই প্রতিষ্ঠান দি ফ্রিয় দ আমি ব্রহ্মচর্য শীল পালন করিব অত্যশীল পালন করে বরা যাদব কথা লোক লোক দেব বুঝেছি না যায় এইভাবে যখন তিনবার তিনবার এই যে প্রতিষ্ঠান দি অয় সে ফ্রিয় দ তারা অত্যশীল পালন ভরা ব্রহ্মচর্য শীল ইকশীল পালালে অনেক তারা তো দেবা পুত্র দেবা কন্যা এবতে তিন মাস যখন তারা সেভাবে তিনি পালন করছিল সেই সেই মা বই দু সে বাপ বই দু ওই ফেরাদ হল তুন অজর হল তুন এবার কোনো সম্ভাবনা আগে হারণ তারা দেশে শিল সম্পদে সুসমৃদ্ধ ব্রহ্মসিদ্ধ শিলে সুসমৃদ্ধ হয় কিনা নয় তা ফেরাদ হল তুন অজর হল তুন হনপ এবার সম্ভাবনা জন্মার সম্ভাবনা হারণ তারা শিল তা সাথে শুনে নোয়ারি বাক এবারি বাক নোয়ারি বাক তাই সিগুন সিগুনে সে বাম মাঝে জন্মনা করতে দাব হল তুন জীবন আয়ু ঘুরেব ব্রহ্ম হল তুন জীবন আয়ু ঘুরেব সিগুনে তোকে দেখা এবার না নয় এবার তা শিবের নিজের দেশ দিয়ে দাব পুত্র এবার না নয় এব দেব কন্যা এবনে না হব শিবে বাদ্য পুত্র বাদ্য কন্যা এবনে না হব কিন্তু অসুর হল তুনালে অবাদ্য পুত্র অবাদ্য কন্যা এব তাই যে হারণে মানুষ এই ধর্মতত্ত্ব জন্মতত্ত্ব এ সম্পর্কে ন জানার কারণে ইচ্ছে আমায় দু এই যে ফোসাবায় তন্দায় মোটামুটি হদা বাবু হদায় ফোন নশুনি মা হদা দিয়ে নশুনি অবাদ্য পুত্র অবাদ্য কন্যা আমি মানে ফেজেল লই তে অরাজকতা সৃষ্টি হর এই দুর্নীতি ভয়ান ফোসাবা ফেল কারণ আমার ধর্মতত্ত্ব মূলিক কেন্দ্রে অথচ আমার মা বোন বড় বড় ধার্মিক বড় বড় সংগঠন যান বড় বড় মাতিকে বাতি আঙা যান হেঁয়ান বাতি উড়ো যান আগায় প্রদীপ যান কিন্তু মৌলিক বুদ্ধ ধর্ম তথ্য নিয়ে নিয়ে জীবনযাপনের কথা প্রায় দাঁড়িয়েও নেই হাজিও নেই বানা চিড়িয়াখানা জেনে যে চিড়িয়াখানা জীব জন সে জন্য ভাড়া অনুষ্ঠান জেনে সেভাবে ইত্যাদি বানা নিউ মার্কেট জেনে যে মোটামুটি ওটা সে বল বল দোল দোল হাবর শুনে সে জন্য ভাড়া চিনে সে ইত্যাদি সে মালিক ধন্যবাদ তারা মৌলিক ধর্মর অধিকারী আমার সমাজ ব্যবস্থা ধন্যবাদ ক্লিয়ার বুঝে গেল না নগেল তে যাও শুনেছি তাপো ছা ব্রহ্মচারী না ব্রহ্মচর্য পালন করো হতে আরিয়ার সনা দাসনাং শুধুরাজ্য দর্শন করো নিব্বানাং সাচিক্রিয়া আচ্ছা নিব্বান সাক্ষাৎ করো এইভাবে তোকে এতাং মাংলাং মুক্তাং ইহাতে মানুষের মঙ্গল তখন সর্বভাব ক্ষয় হলো না নহলো সর্বভাব ক্ষয় হবো না নহব হব এই সে দেশি তাং দেবে দেবে না সাব্য ভাবাশ্রা বিনেশ না সমত্ব ভাব বিনে যদি ভাত বাই ভাত যদি মঙ্গলসূত্র তুমি বেন হয় এক সপ্তাহ যদি শুনে দে হয় আলোচনা গুরু এরই বিচলনে তা বুঝিবে দে এই হদান দ্বারা সর্বভাব সত্যি সত্যি মানুষ আর অরহত বাক তারা নির্বাণ দর্শন আর অন্ন হবাং না তো সর্বভাব হয় না হলো হয় হলো
যাও শ্রদ্ধাবান দায়ক দায়িকাগণ, এতক্ষণ পর্যন্ত মোটামুটি জীবনমুখী বুদ্ধ ধর্ম হ্যাঙারি দোল সুশৃঙ্খলবদ্ধ, ব্যক্তিগত জীবন পরিবার জীবন সুশৃঙ্খলবদ্ধ হয় সেই ভগবান বুদ্ধর দশ অকুশ কর্ম তুমি মুক্ত থেলে পরিবার দোল হয় এবং আত্রি প্রকার বুদ্ধ মানে মঙ্গল অনুশীলনী পরিবার দোল হয় পরাভবসূত্র বারো প্রকার পরা পরাজয় দিয়ে সিনী বর্জন করি দোল হয় এভাবে বুদ্ধ সে নির্দেশনা দিই সেই নির্দেশনা যদি আমি জীবন যাপন করি তখনই আমি হয়ে পারি বুদ্ধিস্ট বুদ্ধ ধর্ম অনুশীলন করি এমনি বানাম যদি বুদ্ধি চলে আসলে প্রকৃত আমি বুদ্ধি নেওয়া হলো তো যাও সেই জ্ঞানের সেই গুণের অধিকারী হবার ইচ্ছে তুমি সুন্দরভাবে বুদ্ধমূর্তি দান করবে তা বুদ্ধমূর্তি দানের শুনে বল ই হবার কি হতে চাই অনাগতে বদি জ্ঞানম ফাতি লাভায় সাংবাদ অনাগতে বদি জ্ঞান মন লাভ সে বদি জ্ঞান হি হতে চাই বদি জ্ঞান হি হওয়ার পর সাঁত্রিশ প্রকার বদি ভক্তি জ্ঞান এক বুদ্ধ দেখো সাঁত্রিশ প্রকার বুদ্ধি ফেকালতি জ্ঞান ফেকালতি লাভ করি পড়া যায় সে জ্ঞান জ্ঞান কি সারি স্মৃতি প্রস্থান জ্ঞান সারি সম্মুখ প্রদান জ্ঞান সারি রীতিভাদ জ্ঞান তিনশিরা বারো হ্যাঁ জান তারপর এইভাবে বারো গান গেল তারপর উন্দি দশান তেহি পঞ্চেন্দ্রীয় জ্ঞান পঞ্চবল জ্ঞান দশ দশে বারো হদক বাইশ চান সপ্ত বৈদ্যঙ্গ জ্ঞান সাতান বৈদ্যঙ্গ জ্ঞান হদকল উন্দ্রী চেন আর্য আস্তঙ্গ মার্গঙ্গ জ্ঞান আত্মগান তাহলে সাত্রিক প্রকার জ্ঞানের ফেকালতি হল না হলো সাত্রিক প্রকার জ্ঞানের রাজ্য লাভ বুদ্ধিমতি দান করিল সে হুজি বাচ্চা থাকো বাচ্চা তেলে ভাব দে সে বন্দোবস্তি দিয়ে গেল দে অর্থাৎ মনে করো ফাঁসেকর জায়গা বন্দোবস্তি দিলি এই বুদ্ধিমতি দানের শূন্য ফল সাত্রিক প্রকার বোধিভক্তি জ্ঞান গুরি বেচতে ফেভাইতে বন্দোবস্তি দিয়ে গেল ভূমি জ্ঞান ক্রিয়েট হলো সৃষ্টি করে কিন্তু যেমন সে জারানত সে জাগান বন্দোবস্তি দেখছে জুমন হামি এবার যার শুধু দেখ সে যদি আর তুমি ফাইভ বছর দশ বছর ইংলিশ চাচ্ছি দিয়ে হয় সে বেদকলই যে মনে নজাব বেদকলই হোক বুদ্ধমূর্তি দান করছে বুদ্ধ সাঁত্রিশ প্রকার বোধিপক্ষীয় জ্ঞানের এবং গুণের অধিকারী হবার কি ভূমিকা সে ক্রিয়াত গজ্য কিন্তু সেনরা উপন যেমন জুমান পরিষ্কার পরিচ্ছন্ন ঘুরি গাড়ায় সাজাবাদি গাছ বাজ লাগে নেই তখন তা অধিকারী হবে ঠিক তদ্রুপ এই সাঁত্রিশ প্রকার বোধিপক্ষীয় জ্ঞান ভেবাইতেও তৎক্ষণ সে প্রসেস তথা ভরিব না ভরিব ভরিব সেই কোনো বোধিভক্ত জ্ঞান হ্যাঙারি পাই সে অনুশীলন করা করব হ্যাঁ জান যাও তবু তুমি বুদ্ধমূর্তি দান করছো মুই হামনা করিম এই সাঁত্রিশ প্রকার বোধিভক্ত জ্ঞান লাভ করি পারিবে তোমার পুণ্য সম্পদ লাভ সাথে সাথে ইচ্ছে তুমি অষ্টবৃগার সঙ্গ দান করছো অষ্টবৃগার দানের পুণ্য ফল ই হবার পর কি হতে চাই সত প্রার্থনা করছি যে অনাগতে এই বিক্ষু বা ইয়েও পাচ্ছি হতো অনাগত যাতে মুই বিক্ষু হই পারঙ্গ বিক্ষু হলে হি হবার পর বুদ্ধ শাসনের উত্তর দিলে ওই ভারে দে যে বান্ধব একবার বিক্ষু হইয়া যে মানে একবার বিক্ষু হইয়া তাই ইচ্ছে করলে বুদ্ধ ওই ভারিব প্রসেস তার দ্বারাই যে মানে একবার শ্রম হইয়ে তাই ইচ্ছে করলে একবার বুদ্ধ ওই ভারিব কারণ সে ক্রিয়ার টান ঘুরি না জিয়ে দে তাহলে বুঝি ভারে দে উন্নসে হারণে এই প্রত্যেকটি বান্ধে এই বুদ্ধ বদি দে প্রভাব বুদ্ধ হইয়ে দে ক্লিয়ার বুঝে চলে না গেল তাহলে ইচ্ছে অত্যাবরিকার দানের শূন্য ফল হলো দে বিক্ষু ওই ভারিবের শূন্য বিক্ষু ওই ভারা না মানে দান মিনিস হলো দে বুদ্ধ ওই ভারিবের শূন্য তো বুদ্ধ ওই ভারের শূন্য আগে দিয়ে হি ঘোরা পরে ওই যে মোটামুটি ওদের বিক্ষু হইতে হবে নৈক্রম ফারামি পূরণ হলে তখন ওই বিক্ষু ওই ভাড়া দেয় নৈক্রম ফারামি পূরণ না হলে তাই বিক্ষু হইনে পারে নৈক্রম ফারামি পূরণ হবার আগে দিয়ে আরো তিনের আগে কি কি নৈক্রম সংকল্প জ্ঞান নৈক্রম সংকল্প গুণ অবিবাদ সংকল্প জ্ঞান অবিবাদ সংকল্প গুণ অবিহিংসা সংকল্প জ্ঞান অবিহিংসা সংকল্প গুণ এই নিয়ে হি হি বান্ধে চিনি হ্যাঙেরি ভাজায় সে তথ্য থিউরি তথ্য পদ্ধতি থাকব না নতেব অক্সিজেন হাইড্রোজেন হেনে বানায় যেমন পদ্ধতি আগে আগে কিনা নেই বেনান হাতি হেনে বানায় ফিনুন হেনে বানায় পদ্ধতি আগে কিনা নেই ঠিক এই যে এই জ্ঞান হতাঙর সে জ্ঞান হেনে লাভ করে সে গুণ অধিকারী হেনে ও যায় সে পদ্ধতি তেব না নতেব আর তুমি বানানা বুদ্ধ হজলে জড়িত আগতে আর বানা বানা সমদানে জড়িত আগে বানা মানা ক্ষতি জীবদানে জড়িত আগতে বানা বানা মাইর থেকে আকাশ বাত্তি উড়নালে জড়িত আগতে চিনিলে ফেবা আইনি ফেবা হায় রে সবটা কিতে অন্ধ আমার কপাল বন্ধ এত বক বক রঙর থু মোটামুটি ওটা পার্বিত সত্য রাখ দায়ক দায়িকা বুঝিবার চেষ্টা না করো তোমার আমতে সে নয় তো মুই বানাই দু ধর্ম দেশ না তোমার দোদা দিবে পার্বিত জেলা দেখো না ন দোঙর রাম আইতি আর হাগারা জুড়ি দোমর তো হয় নয় কিন্তু যে সোত বক বক এ সোত থুপ এ সোত যে সোত তা এই কোনো দিয়ে এক বান্ধ দেখা বান্ধে আয় আমারে চিনি হেনে ভাজাই তুই হেনে দেখো তুই হেনে ঘর আমার একটা দেখা গে থলাগুলো আমি ঘুরি সে আর ওলা কোনে নলা কোন মুই বইও থেকে না ফেলুন হয় কিনা নয় সব সময় নিজে লাগুন এতেও সেন সিগি বেঁচতে যাই অবিবাদ সংকল্প জ্ঞান হেনে ভাই অবিহিংসা সংকল্প জ্ঞান হেনে ভাই তা এইভাবে মানে এই যে নৈক্রম সংকল্প জ্ঞান হেনে ভাই ত্রি সংকল্প জ্ঞান এবং এই যে নৈক্রম ভাড়ানি হেনে পুরো নয় সে টেকনিকে নিশিগি বেঁচতে নিলে কোন না নিলে কোন আর মানুষ নিশিগি বেঁচতে নজান
সিনিতে মালিক বাইতে নজান ঠিক অনুরূপভাবে উন্দি আর এই যে হলুম মই সারি স্মৃতি প্রস্থান জ্ঞান হেনে ভাইছে গুণ হেনে অধিকারী হয়ে পারে সারি সম্মক প্রধান জ্ঞান সারি সম্মক প্রধান গুণ হেনে হয়ে পারে এই যে শিল বিশুদ্ধি জ্ঞান চিত্ত বিশুদ্ধি জ্ঞান দৃষ্টি বিশুদ্ধি জ্ঞান কঙ্কাঙ্গত্র বিশুদ্ধি জ্ঞান মার্গ অমার্গ দর্শন বিশুদ্ধি জ্ঞান প্রতিপদা দর্শন বিশুদ্ধি জ্ঞান জ্ঞান দর্শন বিশুদ্ধি জ্ঞান হেনে ভাই চিনি হেনে অধিকারী চিনিলে হেনে মানে পরিক্রমণ করি পারে এই গুণ জ্ঞান ভেবাইতে কোনো দায় দেয় আগন নেই তাহলে তাই চিনি হেনে ভেবাক তারা তা চিনি নবেলে তারা হেনে দুঃখমুক্ত হবাক নির্মাণ হেনে লাভ করিব তা হেনে সুখ পেবাক জন্ম জন্ম উচ্চ বলে ধনী বলে মহাধনী সৃষ্টি বলে হেনে জন্ম ধরা সে গুণ হানে যদি রাত নতা দিয়ে হয় তাই দায়ক সেনাইতে শ্রদ্ধাবান দায়ক দায়িকা গণ বানা বানা সীমাবদ্ধ নতে নেই জন্ম হইতে আজ পর্যন্ত মোটামুটি ওটা তুমি বুদ্ধ হুজোর সংগতাঙ্গর অত্যবরিকার ধরনের মান্য সপ্তাহে ক্রিয়া জ্বর ইকু যদি তোমার সঙ্গে হয় দজ ভারামি হি হি হওয়া দে কিছু নেই আচ্ছা হয় যেন হইবার সাং আর তুলে দে দজ ভারামি হি হি এত বছর জন্ম হইতে এত বুদ্ধ খুঁজি বুদ্ধ খুঁজি নিহিলাম হি পেলাম তাহলে শিউন আমার তো এত করে ঘুরিব তো ড্রাগন ফল বাংলার জন্য এলাক একটু ড্রাগন ফল বাংলার এনেই তাই ড্রাগন ফল হেবাইতে মানিয়ে ফাগলের জন্য আত্মশত এক হাজার ছশো তালে হিন্দু নানি নয় ঠিক তদ্রুপভাবে নশুনিবি দে ড্রাগন ফল আমি হবেন নেবে ঠিক দজফার আমি হি আমি নশুনি জগন আমি হবেন নেবে শিউন হবর ফাভরিব ড্রাগন ফল ফাইভার আগে ফাভরিব দেবন দেখো দানভার আমি জ্ঞান দানভার আমি গুণ হেনে আয়ত্ত করি পারাই শিলভার আমি জ্ঞান শিলভার আমি গুণ হেনে আয়ত্ত করি পাই নৈক্রমভার আমি জ্ঞান নৈক্রমভার আমি গুণ হেনে আয়ত্ত করি পারাই তারপরে যে প্রজ্ঞাভার আমি জ্ঞান প্রজ্ঞাভার আমি গুণ হেনে আয়ত্ত করা যায় তাই মানে বীরিয়ভার আমি জ্ঞান বীরিয়ভার আমি গুণ হেনে আয়ত্ত রায় অধিষ্ঠানভার আমি জ্ঞান অধিষ্ঠানভার আমি গুণ হেনে আয়ত্ত রায় সত্যভার আমি জ্ঞান সত্যভার আমি গুণ হেনে আয়ত্ত করা যায় মৈত্রীভার আমি জ্ঞান মৈত্রীভার আমি গুণ হেনে আয়ত্ত করা যায় তার উপেক্ষাভার আমি জ্ঞান উপেক্ষাভার আমি গুণ মানে হেনে আয়ত্ত করায় দানভার আমি দিবে দান পরমাত্মভার আমি দান উপর আমি গলিয়ে দানভার আমি পূরণ করিতে নেই সন্না উপকৃত হবাক দান উপর আমি পূরণ করিলে সন্না উপকৃত হবাক দান পরমাত্মভার আমি পূরণ করিলে সন্না উপকৃত হবাক এই সময় তো আমার তো জানানোর দরকার আগে কিনা নেই তা সে সময় তো দরকার তাহলে আবার আমার বুদ্ধ পুজো সঙ্গে দান চিনি বুঝবনি আমার তো সে দুঃখে ধর্মীয় কর্মশালার দরকার আগে কিনা নেই আগে তুমি যদি ইচ্ছে করো সাইয়ে ঘুরিবা গলিয়ে মনে করো মাঝে বজ্রায় কোলা সময় দো না তুমি চিনি শয্যা করবে ডাইরেক্ট বান্ধে তো ফিক্স দিবি বান্ধে এই উগুরি আমার দেশনা দিবে ক্লিয়ার সুন্দর বনে নহব তা আমি তেনা বুদ্ধ ধর্ম জানিবঙ্গে তফিক্স দিবে বেচে বান্ধে আমার সপ্ত বৈদ্যঙ্গ শঙ্কর লেকচার দিবে চিনি হেনে ভাজায় চিনি হেনে আয়ত্ত হয় বুদ্ধ যারা অরহ দিয়ন মার্গেন ফলগেন বিয়ন সিগুনে চিনি আয়ত্ত করছেন তো চিনি আয়ত্ত সারা তো তারা মার্গেন ফলগেন নবান বুঝছেন না বুঝো মহতাকান মুই ফিল করার মতে চিনি আয়ত্ত সারা হনু যেন অরহ দইন পারিবে সপ্ত বৈদ্যঙ্গ আয়ত্ত সারা হন বিক্রি হইন পারিবে এই জন্য হচ্ছে অষ্ট বিমুখ জ্ঞান সারা হন বিক্রি ইয়ে অরহ দইন পারে খালি অষ্ট বিমুখ তো অরহত বাড়ছে নি কো কো ফাটবার এই যে মনে বিজ্ঞমানা বিমুক্তি সেন হয় গেছে থাদাঙ্গা বিমুক্তি হয়ে গেছে সমুচ্ছে দাসীন হয়ে গেছে প্রতিভজা হয়ে গেছে নিচেরানা তারপর সৈন্যতা বিমুখ আনিমিত্ত বিমুখ তারপর অবনাহিত মুখ অস্ত বিমুখ লেগে তাই অরহদ ইউদি তা চিনি উগুরে উদি নহলে তো তা চিনি হ্যাঁ ভাই আমার তো সরসানোর দরকার আগে কিনা নেই আগে তো তো যাই হোক মুজার এতটুকু অনেক অনেক কলুম এগারোটা বাজে তো আমি হামনা করিম যাহাতে সত্যি সত্যি বুদ্ধ জ্ঞানে বুদ্ধগুণে আমি প্রতিষ্ঠিত নি হই বৌদ্ধ সমাজ গড়ে তুলিবারে হয়নি গড়ে তোলো বৌদ্ধ সমাজ জাতীয় জীবন পথে গড়ে তোলো আস বৌদ্ধ সমাজ জাতীয় জীবন পথে ঠিক সত্যি সত্যি বুদ্ধর জ্ঞানে গুণে সুসমৃদ্ধ নে জীবন যাপন করি আদাম গ্রাম জাত বংশধর হইতে সুরক্ষা লাভবান পরিষদে এসছে তুমি যে এই যে সঙ্গদান করিলে অস্ত্রীয় সঙ্গদান করিলে তারপর বুদ্ধমতি দান করিলে বিশাল পুণ্য সম্পদ লাভ করিলে তার সাথে সাথে বিক্ষু সঙ্গ তোমার এনে তোমার শ্রদ্ধা জালত ভক্তি জালত বাজি তোমার যাহাতে দেবগণে রক্ষা করম পারা সিধুককে বর মায় দিলে কয় কিনা নয় তো যাও সনৈতে ইদু এনে মনে হয় যে দেড় ঘন্টা পর্যন্ত পৌনে দ্বি ঘন্টা ধর্ম আলোচনা করছে মুই এই সাহিত্য নয় কিন্তু সম্পূর্ণ মানের মিথ্যে দৃষ্টি সাহিত্য হয়ে দোল আলোচনা হই যারা যারা সেদিন হয়ে ধর্ম আলোচনা চুইও মুই তোমার সেদিন আন্তরিকভাবে সাধুবাদ দোমর আর তোমার সেভাবে বুদ্ধ জ্ঞান উৎপন্ন হোক এবং ইচ্ছে যারা আলোচনা অংশগ্রহণ করছিও সেউনের সাধুবাদ দোমর সেইভাবে বুদ্ধ জ্ঞান উৎপন্ন হোক এইভাবে গ্রন্থার পর গ্রন্থাতে আমি আলোচনা করি এবতো আমি বুদ্ধ জ্ঞান বুদ্ধগণ হোক এবং এইচে যে মহাপুণ্য সম্বল লাভ করিলে তোমার লগে ময়ো মোটামুটি পুণ্য সম্বল লাভ করিলাম এই পুণ্য সম্বল উদ্বেগ উপাগ্রহ নিম্নে অবশ্যই সমত্ব সত্যগণ জলবাসী দেবতা ভূমিবাসী দেবতা আকাশবাসী দেবতা বৃক্ষসারে দেবতা অরণ্য সারে দেবতা সমত্ব দেব সত্যগণে এই পুণ্য বিনে সুখী হোক সুখী হইনে হোক এইচে মরে এই এলাকা দায়ক দায়কে গণরে সুখী ও নিরোগী
রক্ষা করত। তোমার শ্রদ্ধা জালত, ভক্তি জালত, সম্মান এবং গৌরব জালত বাজনে বাজি যে তোমার অধ্যক্ষ বান্ধিব আগে, সেইভাবে তোমার শ্রদ্ধা জাল, ভক্তি জাল, সম্মান জাল, গৌরব জাল অতুট থাকো। বুদ্ধ ধর্ম শক্তিতেই তুমি ভীষণ রূপের সক্ষম এবং সুখে ও নিরোগে তোমা বান্ধি বলে নিনে নি এই আদামবাসী, এই এলাকাবাসী বসবাস গিরিবে পুণ্য হেতু লাভ পরিশেষে বান্ধবগণরে অত্যন্ত আন্তরিকভাবে সাধুবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তোমার দিয় মতো আন্তরিকভাবে সাধুবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জানাই মহদান সাজ্যরঙর প্রত্যেকটি মান্যর কুশল সংগ্রহ আগে, সেই কুশল সংগ্রহে সুসমৃদ্ধ হয়নি হয় তুমি এবং আমি উভয়ে ভিক্ষু সংঘ ধর্মগান সুশৃঙ্খলবদ্ধ হয়নি হয় জীবন যাপন করি ভারিবে ভগবান বুদ্ধির আশীর্বাদ ধর্মের সত্যতা সঙ্গের আশীর্বাদ পেনে ভে আমার ব্যাগ কোন মঙ্গল কামনায় মহদান তুঙ্গ রঙ বারবার প্রার্থনা করঙর ব্যাগ কোন মঙ্গল মঙ্গল মঙ্গল।